শুরুতেই সংবাদ শিরোনাম। আল জাজিরা বিতর্ক, প্রতিবেদনে কি আছে, বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর বক্তব্য জানাব। সেনাবুত্থানের পর বাংলাদেশের সীমান্তের ওপারে চৌকি স্থাপন করছে মিয়ানমার। মাত্র 18 মিনিটের মধ্যেই ঘটে গেল মিয়ানমারের সেনা অভ্যুত্থান, ভিডিও ভাইরাল। শহরে শহরে যেভাবে আতঙ্ক সৃষ্টি করছে মিয়ানমারের সেনাবাহিনী। এবং সবশেষ থাকছে অভ্যুত্থানের পর যে জায়গায় নিয়ে রাখা হলো আং সান সুচিকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা গতকাল সোমবার বাংলাদেশ নিয়ে একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে ক্ষমতাবান ব্যক্তিদের ঘিরে দুর্নীতির অভিযোগ তোলার পর বাংলাদেশ সরকার আজ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। আল জাজিরার এই অনুসন্ধানে মূলত সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যদের অতীত এবং বর্তমান বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ করা হয়। অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামের এই প্রতিবেদনটি গতকাল প্রথম প্রচার করার পর থেকে এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কঠোর ভাষায় এর প্রতিবাদ জানিয়েছে। আল জাজিরা প্রায় এক ঘন্টার এই প্রতিবেদনে মূলত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার তিন ভাই এর কার্যক্রম দেখানো হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আপন তিন ভাই 2004 সালে একটি হত্যাকাণ্ডের অপরাধে আদালতে দণ্ডিত হয়েছিল। এই ভাইদের মধ্যে আনিস আহমেদ এবং হারিস আহমেদ বর্তমানে পলাতক রয়েছেন। তুফাইল আহমেদ জুসেফ, যিনি হত্যার অপরাধে কারাদণ্ডে দণ্ডিত ছিলেন, রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে কারাগার থেকে মুক্ত হন। যদিও দুই ভাই হারিস আহমেদ এবং আনিস আহমেদ পলাতক, কিন্তু আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে হারিস আহমেদ এবং আনিস আহমেদকে জেনারেল আজিজ আহমেদের ছেলের বিয়েতে বাংলাদেশে দেখা গিয়েছে। প্রতিবেদনে দেখানো হয় আনিস আহমেদ থাকেন কুয়ালালামপুরে আর হারিস আহমেদ থাকেন হাঙ্গেরির রাজধানীতে। আল জাজিরার ওই প্রতিবেদনে হারিস আহমেদকে বলতে শোনা গেছে পুলিশের চাকরি, যেমন থানার ওসির পদ পেতে কত টাকা নেওয়া হয়। তিনি সেখানে বলেছেন সেক্ষেত্রে 5 কোটি টাকা পর্যন্ত নেওয়া হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর ইন্টারনেট এবং মোবাইল ফোন নজরদারি করার প্রযুক্তি ইসরায়েল থেকে আমদানি করেছে এমন কিছু নথিপত্র দেখানো হয়েছে। তবে এই ক্রয়ের সাথে হারিস আহমেদের কোনো যোগাযোগের কথা এই প্রতিবেদনে বলা হয়নি। এই প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর প্রতিক্রিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো একটি বিবৃতিতে কঠোরভাবে নিন্দা জানানো হয়েছে এই প্রতিবেদনের। বিবৃতিতে বলা হয় এটা পরিষ্কার না যাদের পূর্বে অপরাধমূলক কাজে জড়িত থাকার রেকর্ড রয়েছে তাদের সঙ্গে কিভাবে আল জাজিরার মতো আন্তর্জাতিক নিউজ চ্যানেল যুক্ত হলো। প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে বিভিন্ন অফিসিয়াল, সামাজিক, ব্যক্তিগত অনুষ্ঠানের ক্লিপ ব্যবহার করে। বেশ কিছু বিচ্ছিন্ন অনুষ্ঠানের দৃশ্য একত্রিত করে সম্পাদনা করে কণ্ঠ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার এই প্রতিবেদনটিকে মিথ্যা এবং অপমাননাকর হিসেবে বর্ণনা করেছে। মিয়ানমারের সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর থেকে সীমান্তে সেই দেশের সেনা এবং সীমান্তরক্ষী পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে চৌকি স্থাপন করেছে মিয়ানমার, যার কারণে এপারে অবস্থানরত স্থানীয় মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। মঙ্গলবার সরেজমিনের সীমান্ত এলাকা ঘুরে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পরপরই গুমদুম সীমান্তের দুমুত্র, কোনাপাড়া, বাজানোপড়িয়া সহ বিভিন্ন স্থানে চৌকি স্থাপন করে কাঁটাতারের বেড়া ঘেঁষে মিয়ানমারের সেনারা অবস্থান নিয়েছে। গত 2 দিন ধরে সীমান্তের ওপারে কাঁটাতারের বেড়া ঘেঁষে মিয়ানমারের সেনাবাহিনীর অসংখ্য চৌকি স্থাপন করে অবস্থান নেওয়ার সীমান্ত এলাকায় কৃষি ক্ষেত খামারে নিয়োজিত শ্রমজীবী মানুষেরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। বেয়েতবনিয়া গ্রামের বাসিন্দা মিজানুর বশর মিজান বলেন, মিয়ানমার সেনাবাহিনী সে দেশের ক্ষমতা দখল করার পর থেকে সীমান্তে মিয়ানমার সেনা এবং বিজিপির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। রাতে ওপার থেকে গুলির শব্দ ভেসে আসছে এপারে, এতে সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি কাজ করছে। এমনকি রেজু আমতলি এলাকায় অনেক দোকানপাট বন্ধ রেখেছে স্থানীয়রা।
টেক দুনিয়ার নানা সময় নানা রকমের ভিডিও আলোচনায় আসে, কিন্তু এবার মিয়ানমারে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা একেবারে অভিনব এবং শিহরণ জাগানো। এই ভিডিওটি মিয়ানমারের সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের চিত্র উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন নারী তার এক্সারসাইজের পোশাক পরে মিউজিকের সঙ্গে নিজের অ্যারোবিক্স ড্যান্স করছেন। তিনি টের পাওয়ার আগে পিছনের দিকে পুরো সামরিক সেনারা নিজেদের যুদ্ধাস্ত্র ট্যাঙ্ক নিয়ে মোতায়েন হয়ে গেল। এই 3 মিনিটেই হয়ে গেল ক্ষমতার পট পরিবর্তন। ভাইরাল হওয়া ওই নারীর নাম খিঙ্গ হিনিন ওয়াই। তিনি ফেসবুকে ভিডিওটি আপলোড করেন, সেখানে দেখা যাচ্ছে তার রুটিন অ্যারোবিক্সের সময় মিলিটারি কনভয় পুরো জায়গায় ছেয়ে গেছে। এটা সেই দিনের চিত্র যেদিন রাষ্ট্রের শাসনভার নিজের হাতে নিয়ে নেয় সেনাবাহিনী। ক্ষমতা দখলের দ্বিতীয় দিন মঙ্গলবার আরো বেপরোয়া হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা বাহিনী। রাজধানী সহ দেশটির প্রতিটি শহরের অলিগলিতে কিছুক্ষণ পর পরই টহল দিচ্ছে সেনাবাহিনীর বিশাল বহর। হেলিকপ্টারে নজরদারি চালানো হচ্ছে পুরো রাজধানীতে, একই চিত্র রাজধানীর বাইরেও। বাড়ি বাড়ি ঢুকে ধরপাকড় শুরু করেছে। এছাড়া অন্তত 16 জন সমাজকর্মী, 42 জন সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটককৃতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে বন্দীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাটি। সচির ডাকে সাধারণ মানুষ রাস্তায় নেমে না আসে, সেজন্যই এমন ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করছে জান্তারা। ভয়ে আতঙ্কে জনগণ আগের মতোই সামরিক শাসনকে মেনে নেয় সেই কৌশল বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে সেনাবাহিনী। দেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শহর ইয়াঙ্গুন থেকে বিবিসি সংবাদদাতা জানান, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং শহরটির আশেপাশের এলাকাগুলোর সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। শুধুমাত্র সেনাবাহিনীর মালিকানাধীন মায়াবতী টিভি চালু রয়েছে আর সব টেলিভিশন বন্ধ রয়েছে। সংসদের প্রথম অধিবেশন বসার আগে সোমবার সামরিক অভ্যুত্থান ঘটিয়ে গ্রেফতার করা মন্ত্রী এমপিদের মঙ্গলবার অনেকটা উন্মুক্ত একটি কারাগারে রেখেছে সামরিক জান্তা। প্রশাসনিক রাজধানী নেপিদুর একটি পার্লামেন্ট ভবনের একটি আবাসিক কমপ্লেক্সে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সোমবার সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের রাস্তায় রাস্তায় রাইফেল কাঁধে টহল দিচ্ছে সৈন্যরা। আর দেশটির নভেম্বরের নির্বাচনে বিজয়ী এনএলডির নেতা অং সাং সুচিকে নিজ কম্পাউন্ডে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি বলছে 49 বছরের জান্তা শাসনের স্মৃতি ফিরিয়ে আনা এই অভ্যুত্থান হুট করেই কেন হলো সে প্রশ্ন করছে দেশটির নানা মহলে। ইয়াঙ্গনে দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্টের ম্যানেজার। মিয়ানমার টাইমস পত্রিকা লিখেছে যে 1 জুন পর্যন্ত আন্তর্জাতিক এই বিমানবন্দর বন্ধ থাকবে এবং বাতিল করা হয়েছে সব ধরনের ফ্লাইট ওঠানামার অনুমতি। অং সাং সুচি সহ এনএলডি নেতাদের আটকে রাখা হলেও বেশিরভাগ স্টেট মিনিস্টারকে মুক্তি দিয়ে বাসায় গৃহবন্দী করে রাখা হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার এনএলডির ভেরিফাইড ফেসবুক পাতায় দেওয়া বিবৃতিতে সুচি, প্রেসিডেন্ট উইন মিন্টস সহ অন্যান্য নেতাদের মুক্তির দাবি করা হয়েছে। বিবৃতিতে এনএলডি বলেছে, আমরা একে রাষ্ট্র এবং সেনাবাহিনীর ইতিহাসে একটি কালো দাগ হিসেবে দেখছি। বিবৃতিতে একই সাথে নভেম্বর নির্বাচনের ফলকে স্বীকার করে নেওয়ার আহ্বান জানানো হয়। সোমবার ভোরে আটক হওয়ার পর থেকে অং সান সুচি কী অবস্থায় আছেন সে সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। এনএলডির সূত্রগুলো অবশ্য বলছে তিনি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট দুজনেই গৃহবন্দী অবস্থায় আছেন। আমাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও আমরা উদ্বিগ্ন। আমরা যদি তাদের ছবি দেখতে পেতাম তাহলেও স্বস্তি বোধ করতাম, বার্তা সংস্থা এএফপিকে বলছেন একজন এমপি। আর আটক এমপিদের রাখা হয়েছে তাদের সরকারি ভবনে, যাকে একজন এমপি আখ্যায়িত করেছেন ওপেন এয়ার ডিটেনশন সেন্টার হিসেবে। অং সাং সুচি 1989 থেকে 2010 সাল পর্যন্ত আটক অবস্থায় ছিলেন। এবার আটকের আগ মুহূর্তে দেওয়া বিবৃতিতে তিনি জনগণকে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।